সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল আজকে আমরা আলোচনা করব দাঁত ও মুখমণ্ডলের সৌন্দর্যে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি এই বিষয় নিয়ে আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন যিনি ভারত থেকে বাংলাদেশে এসেছেন অ্যাস্থেটিক ডেন্টিস্ট ডক্টর রুম্পা উইগ ডক্টর রুম্পা উইগ আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ জি তার পাশেই রয়েছেন বাংলাদেশ ডেন্টাল কলেজ ও হাসপাতালের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমান ডক্টর অলিউর রহমান আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জি ধন্যবাদ আপনাদের আমাদের অনুষ্ঠানে আসার জন্য তো প্রথমেই আমি ডক্টর রুম্পা উবিগের কাছে যেতে যাচ্ছি আপনাকে জানতে যাচ্ছি যে আসলে মুখ ও মুখমণ্ডলের সৌন্দর্যে দাঁতের গুরুত্বটা আসলে কতটুকু দাঁতের গুরুত্বটা যদি বলে বোঝাতে পারি ইট ইজ দ্য ফোরমোস্ট মানে ফোরমোস্ট বলতে গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টু মেনটেন দ্য শেপ মানে মুখের একটা শেপ থাকে যদি গাল ভেঙে যাওয়ার চেষ্টা করে বা দাঁত বাইরে থাকে বা কিছু সো দাঁত ইজ ভীষণ ক্রুশিয়াল জিনিস ফর দ্য ওভারঅল সৌন্দর্য অফ দ্য টোটাল মুখ জি তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে অ্যাস্থেটিক ডেন্ট্রিস্টির কথা বলছি আমরা এই টার্মটা অনেকের কাছে হয়তো নতুন মনে হতে পারে তো এই টার্মটা যদি একটু সহজ সাধ্য ভাষায় দর্শকদের দেশে বলেন সহজ সাধ্য ভাষায় বলতে গেলে দাঁত নর্মালি একদম ইউনিফর্ম হওয়া উচিত সুন্দরভাবে পাতা পাতা হওয়া উচিত উঁচু নিচু থাকা উচিত না কালো সাদা বা ওরকম ডিসকালার্ড হওয়া উচিত না তো সমস্তগুলো মিলিয়ে জুলিয়ে যদি আমরা দেখতে যাই তো দাঁতের পাটিটা ইট শুড বি ইউ শেপ যাতে স্মাইল যখন করি তখন ওই শেপ স্মাইলটা আসা উচিত সব কিছু দেখতে গেলে আমরা যদি ছোট ছোট বা বড় ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দ্য পেশেন্ট যে আসছেন আমাদের কাছে ট্রিটমেন্ট করাতে হারস উইল অলসো বি এবল টু এক্সপ্লেন দ্যাট ইন আ বেটার ওয়ে কি ছোট বড় ট্রিটমেন্ট দিয়ে আমরা যদি সেই দাঁতের সৌন্দর্যটাকে আমরা বের করে আনতে পারি যেরকম থাকা উচিত সেই থেকে কিন্তু পুরো মুখের সৌন্দর্যটাও চেঞ্জ হয়ে যায় ওকে ডক্টর রুম্পায়ুক ধন্যবাদ আপনার কাছে আবারও আসবো ডক্টর অলিউর রহমান ডক্টর রুম্পায়ুক বলছিল যে সৌন্দর্য বের করে নিয়ে আসা তো আসলে আপনারা সৌন্দর্যটা কীভাবে বের করে নিয়ে আসেন অ্যাকচুয়ালি আমরা চাই যে দাঁতগুলো সুন্দরভাবে সাজানো থাকতে এটাই এটাকে আমরা বলছি আসলে সৌন্দর্য বা এটাই অ্যাস্থেটিক্স এখন দাঁতগুলো যদি কোনো কোনো ফাঁকা ফাঁকা থাকে দেখতে ভালো লাগছে না হয়তো ইভেন শুধুমাত্র সৌন্দর্য না ফোনের সোনটাও কিন্তু হ্যাম্পার করে কথা বললে কথাগুলো অস্পষ্ট হয় এবং এটা কিন্তু আলটিমেটলি তার ব্যক্তিত্বে ভীষণ রকমভাবে আঘাত দেয় যদি ইয়াঙার হয় স্কুলে ফ্রেন্ডরা দেখা যায় তাকে নিয়ে মজা করে ফান করে যদি অফিসে যায় সে যদি ওরকম বয়সের হয় তখন দেখা যায় তাকে কিন্তু এই প্রেজেন্টেশনগুলো সে ভালো করতে পারে না তার মানে এটা কিন্তু তার জীবনযাত্রাতে বিশাল একটা প্রভাব করে কারণ এটাকে যদি সাপোজ এই ফাঁকা ফাঁকা দাঁতগুলোকে যদি আমরা রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল দিয়ে অথবা দাঁতের রঙের সাথে মিলিয়ে ফিলিং দিয়ে যদি আমরা বিল্ড আপ করে সুন্দর করে শেপ করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিতে পারি তাহলে কিন্তু তার ফোনে যে যে ইনকম্পেটেন্সি ছিল শব্দগুলো যা অস্পষ্ট হতো একই সাথে তার সৌন্দর্যটা বা তার হাসিটা অনেক চেঞ্জ হয়ে যায় যেটা তার ব্যক্তিত্বে এবং তার স্মার্টনেসে অনেক পরিবর্তন করে দেয় যেটা তার কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দেয় যেটা তার অ্যাকাডেমিক্যালি ভালো করতে সহায়তা করে এবং তার জবেও কিন্তু তার সেখানে একটা ফাইটিং বা ভালো একটা পজিশনে যেতে সহায়তা করে এটাগুলো একটা প্রেক্ষাপট আরটা যদি এরকম যদি হয় যে সাপোজ কারো দাঁত মুখটা বন্ধ করার পরও ঠোঁটের ফাঁকাতে দাঁত দেখা যাচ্ছে হয়তো চোয়ালের উপরের পাটির দাঁতগুলো সামনের দিকে খুব আগানো এটা দেখতে আসলে ভালো লাগে না এবং তারা দেখা যায় যে এই গ্রুপ অফ পিপলসটা করে কি তারা কোথাও কোনো একটা কোনো কোনো আড্ডাতে বসলে তারা হয় শ্রোতা তারা কথা বলতে চায় না তারা সবসময় নিজেদেরকে হাইড রাখতে চায় ইভেন ছবি তুলতে গেলে তারা পিছিয়ে যায় দাঁড়ায় তার মানে তাদের তারা নিজেরাতে সবসময় শেখি থাকে যে না মনে আমাকে দেখতে ভালো লাগছে না এখন কিন্তু ডেন্টিস্ট তো অনেকগুলো সেক্টর চলে আসছে যেটা এই দাঁতগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দাঁতগুলোকে একটু পিছিয়ে নিয়ে অথবা দাঁতগুলো সামনের দিকে ছিল এটা তাকে প্রপার পজিশনে নিয়ে তার সৌন্দর্যটাকে গেইন করা সম্ভব এটাকে আমরা যেটা বলে থাকি যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট যেটা আঁকা বাঁকা দাঁত সোজা করার ট্রিটমেন্টের মাধ্যমে এটা খুব সহজে এটাকে কারেকশন করা যায় যেটা অনেকেই অলরেডি জেনে থাকবে যেটাকে ব্রেসেস ট্রিটমেন্ট বা ব্রেসেস পদ্ধতি আমরা বলে থাকি এবং খুব ভেরি রিসেন্টলি একটা নতুন একটা মেথড অলরেডি আমাদের দেশেই ইন্ট্রোডিউস হয়েছে যেটাতেও অনেকে খুব সেকি ফিল করে বা অনেকে এটা লাগাতে চায় না যে ব্রেসেসগুলো আসলে এটা ডাক্তারের মাধ্যমে বসাতে হয় ব্রেসেসগুলো চাইলে খুলতে পারে না এটাকে দাঁতটা বাধাই করে রাখা হয় যেটা সেটাকে বলা হয় এক্জেক্টলি কিন্তু এটা অনেকে হয় কি যে কোনো বিয়ের প্রোগ্রামে যাচ্ছে বা কোনো অফিসে যাচ্ছে তার জন্য খুব এটা অস্বস্তিকর থাকে যে এটা সে মুখে এগুলো নিয়ে পড়ে আছে তো এটাকে আসলে কারেকশনটাকে করার জন্য এখন যে নতুন চলে আসছে ইনভেজেলিন নামে একটা নতুন একটা সিস্টেম ডেভেলপ করেছে যেখানে এই ব্রেসেস আর না পড়েও কারেকশন করা সম্ভব এবং সাধারণত বলা থাকে যে মাইল্ড টু মডারেট কেসগুলোতে খুব ভালো কাজ করে এবং ডে বাই ডে এই ইনভেসেলিন সেক্টরটা আরও ইম্প্রুভ হচ্ছে এবং তারা এখন বলতে চায় যে না এখন থেকে অনেক টাফ বা ক্রিটিক্যাল কেসগুলো হয়তো করা সম্ভব হবে তো যারা এখনও যারা ব্রেস ইউজ করছেন এটা আসলে কতদিন প্রলং করতে হয় কতদিন রাখতে হয় ইউজুয়ালি ব্রেসেসগুলো সাধারণত বলা হয় যে বারো থেকে আঠারো মাস এরপরও এটা আসলে ট্রিটমেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে নিয়ে অনেকের আছে হাড়ের গঠনের উপর ভিত্তি করে নিয়ে টেনিউরটা কিন্তু কমতে বাড়তে পারে যত বেশি বয়সটা বাড়বে ততদিনে তার চোয়ালের গঠন চোয়ালের হাড়ের যে গঠনগুলো আছে এটা অনেক ফর্মেশনটা অনেক স্ট্রং হয়ে যায় তখন এই দাঁতগুলোকে যে আমরা ব্রেসেসের মাধ্যমে বা ইলাস্টিক যে দাঁতগুলোকে মুভমেন্ট করাচ্ছি তখন মুভমেন্টটা অনেক স্লো হয়ে যায় সেক্ষেত্রে টেনিউরটা আস্তে আস্তে বাড়তে থাকে তো ইয়াংার্স বা আর্লি টাইম ইজ দ্য বেস্ট ইউজুয়ালি উই থিংস টু স্টার্ট দ্য ট্রিটমেন্ট দ্য থার্টিন ইয়ার্স অফ এইস যদি তার সেকেন্ড মোলারটি যদি ইরাপ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ১৩ বছর বয়সে ট্রিটমেন্টটা শুরু করতে পারি যদি কারো কারো ক্ষেত্রে হয়তো যদি ডিলে হয় সেক্ষেত্রে হয়তো এক দু বছর হয়তো এটাকে চেঞ্জ করতে হতে পারে বা ডিলে হতে পারে এবং সেক্ষেত্রে খুব আর্লি ট্রিটমেন্ট আছে বারো মাস টেন অথবা টেন মান্থের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় যেখানে আবার যদি কারো বয়স যদি টোয়েন্টি এইট ইয়ার্স বা থার্টি ফাইভ ইয়ার্স হয় সেক্ষেত্রেও যে অর্থনৈতিক ট্রিটমেন্ট করা যাবে না তা নয় ট্রিটমেন্ট কিন্তু করা যাবে বাট ইট টেক্স এ প্রোলং আর পিরিয়ড অফ টাইম দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় টোয়েন্টি ফোর মান্থ সামটাইমস থার্টি সিক্স মান্থ লাগতে পারে ডক্টর ওয়ালিউর রহমান আপনার কাছে আবারও আসবো ডক্টর রুম্পা উইক ডক্টর অলিউর রহমান বলছিল যে ১৩ বছর থেকে মূলত ট্রিটমেন্টটা শুরু করা উচিত তো সেক্ষেত্রে অনেক বাচ্চা আছে হয়তো বা তাদের দাঁত আঁকা বাঁকা অথবা দাঁতের উঁচু নিচু তো সেক্ষেত্রে বাবা মার এখন করণীয় কি যে বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা বলি বাচ্চা মানে ১৩ বছরের কমের বাচ্চারা যারা অলরেডি সাইন্স অ্যান্ড সিমটমস দেখানো শুরু করে দিয়েছে যে ওদের দাঁত আকা বাঁকা হওয়া শুরু করেছে সামনে আসছে আমরা একটু ওয়েট করি অফকোর্স আমরা কাউন্সেলিং করি মা বাবাকে যে এটা এখনও ওর দুধের দাঁতগুলো সবগুলো পড়েনি কয়েকটা বেঁচে আছে ওগুলো পড়ে যাক নতুন ওর পারমানেন্ট দাঁতগুলো এসে যাক তারপরে যে সিস্টেমটা ফর্ম হবে সেই হিসেবে ওর ট্রিটমেন্টটা আমরা স্টার্ট করবো অ্যান্ড অ্যাজ ডক্টর হার ইজ ভেরি ওয়েল পুটেড কি তেরো সাড়ে তেরো ইজ অ্যান আইডিয়াল টাইম আইডিয়াল টাইম ফর দ্য কিডস টু স্টার্ট কিন্তু তার আগে যদি মা বাবারা নিয়ে আসে উই কাউন্সিল देम উই কিপ আ চেক কোনো কোনো কেসে আমরা বাচ্চাদেরও অ্যাপ্লায়েন্স যেরকম বি হ্যাড সেট প্রেইন প্রি অর্থোডন্টিক ট্রিটমেন্টে মানে অ্যাপ্লায়েন্স দিয়ে ওদের খানিকটা আমরা কারেকশন যদি একটু দর্শক উদ্দেশ্যে যদি বলে যে আসলে কাজ করে অ্যাপ্লায়েন্সটা এটা আসলে কি যেমন আমাদের দাঁতগুলোর প্রপার পজিশনে থাকার ক্ষেত্রে আমাদের লিপের বা আমাদের ঠোঁটের একটা ভূমিকা আছে হ্যাঁ আবার একই সাথে কিন্তু আমাদের ভিতরে যে মুখে যে আমাদের সফট ইস্যু স্ট্রাকচার আছে টাং তারও একটা ভূমিকা আছে এটা যদি ব্যালেন্সিং পজিশনে থাকলে আমাদের দাঁতটাকে ভালো পজিশনে থাকবে কারো ক্ষেত্রে যদি লিপ প্রেশারটা কম থাকে অথবা টাং প্রেশারটা যে বেশি থাকে তাহলে কিন্তু দাঁতগুলো সামনের দিকে চলে আসতে চায় আবার যদি টাঙের প্রেশারটা কম থাকে লিপের প্রেশারটা বেশি থাকে তখন কিন্তু দাঁতগুলো ভিতরের দিকে ঢুকে আসতে চায় তো সেই ক্ষেত্রে আমরা একটা ব্যালেন্সিং আসলে রাখতে চাই তো এই যে যদি আমরা আর্লি কন্ডিশনে যদি যে না হ্যাভিং সিমস লাইক বা সামনের দিকে দাঁতগুলো মনে হয় এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ওই যে প্রি অর্থোডন্টিক ট্রেইনার একটা রাবারের একটা সিলিকন রাবারের একটা একটা ডিভাইস পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি রেগুলার ফিটেড যে কেউ এটা মানে ওই বয়সটাতে যে কেউ এটা পড়তে পারে যে কোনো পাওয়া যাবে এইটা স্পেশাল নট ফার্মেসি ডেন্টাল শপগুলোতে পাওয়া যায় যেখানে ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যায় অথবা ডেন্টাল চেম্বারে ডেন্টিস্ট এটাকে আসলে সে গাইড করে পারবে যে তার জন্য কোন সাইজটা বেটার বা কোনটা তার জন্য ফিজিবল হবে এটা প্রিফর্মড এটা কোনো কাস্টমারাইজড না সেক্ষেত্রে ডক্টর তার জন্য সিলেক্ট করে দিতে পারবে এবং এটা কতগুলোই আছে যেমন সিলিকনের কনসিস্টেন্সি উপর ডিপেন্ড করে সফট মিডিয়াম হার্ড হার্ড এরকম কিন্তু ভেরিয়েশন আছে তাকে ওই সিলেক্ট করে দিতে হবে তার জন্য কোনটা ফিজিবল সফট এখন ইউজ করবে নাকি হার্ডে চলে যাবে মানে বাবা মা চাইলেই দোকানে যেটা কিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একজন ডেন্টিস্ট সেটা সাজেস্ট করবে এটা উচিত হবে না উচিত হবে না কারণ ডেন্টিস্ট এটাকে সিলেক্ট করে দিতে হবে আসলে एक्चुअली কোনটা তার জন্য ফিজিবল জি আপনারা আমাদের সাথেই থাকুন বিরতির পরে ফিরে আসে আপনাদের সাথে আবার কথা হবে হ্যাঁ দর্শক সময় হলো এটা বিরতির বিরতির পর ফিরে আসে আমরা আবারো কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে এই যেতে ডক্টর কাছে ডক্টর উইক অ্যাসথেটিক ডেন্টিস্ট্রি আবার অনেকে কসমেটিক সার্জারি এই ট্রিটমেন্ট আসলে অনেক হয়তো গুলিয়ে গুলিয়ে ফেলেন অথবা ফেলবেন তো সেই ক্ষেত্রে আসলে দুটো ডিফারেন্সটা কি অ্যাসেটিক ডেন্টিস্ট্রিতে অনেক কিছু আসে বাট আমি এটা সিম্পল করে বলতে চাইছি যে আমরা যে ট্রিটমেন্টটি পেশেন্টদের করি এনি ডেন্টাল ট্রিটমেন্ট আমরা অ্যাসেটিক্যালি সেটা শেষ করতে চেষ্টা করি ইট ক্যান বি আ পিডিয়াট্রিক বাচ্চা পেশেন্ট ইট ক্যান বি আ টিন এজ পেশেন্ট অ্যাডাল্ট জিরিয়াট্রিক এনিথিং আমরা এসথেটিক্যালি করি অ্যান্ড এসথেটিক ডেন্টিস্ট্রি মানে যেরকম আমরা কি ডিসকাশন শুরু করেছিলাম যে এনিথিং টু গেট দ্য ট্রুথ রাইট কালার রাইট শেপ অ্যান্ড রাইট পারসপেকটিভ মানে আপনার মুখের মধ্যে সেটা একটা দাঁতের পাটি যেটা বলে না সুন্দর দাঁতের পাটি সেই দাঁতের পাটিটা যদি সেরকমভাবে সুন্দরভাবে রাখা যায় দ্যাট ইজ এসতেটিক ডেন্টিস্ট্রি cosmetic surgery is a different field and eta kintu mm -hmm. aesthetic dentistry sate confuse korle cholbe cosmetic surgery r amra basically face er upor kori face er upor chinta chinta tight kore dilam age mm -hmm. eh lines kulo asche mm -hmm. lines gulo ke fillers bore straight kore dilam so these come under cosmetic dental procedures cosmetic facial procedures dental is a wrong uh, ah, term কসমেটিক ফেসিয়াল প্রসিজার্স ওটাও আজকাল অনেক মানে খুব খুব ইভলভ হয়েছে খুব হয়েছে সেই প্রসঙ্গটা আজকাল অ্যান্ড এস্থেটিক কসমেটিক ফেসিয়াল সার্জারি প্রচন্ড ইভলভ অ্যাজ অফ টুডে ওকে ডক্টর ধন্যবাদ ডক্টর অলিউর রহমান তো আপনার কাছে জানতে চাইছি যে এই যে আপনার অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা করছেন অনেকেই জানতে চাইবেন যে আসলে এটা কতটুকু সেফ না আনসেফ কি বলবেন আপনি এটা আসলে এটা প্রথমে মনে রাখতো এটা ট্রিটমেন্ট হ্যাঁ যে সাপোজ তাকে আনেসেটিক লাগছিল তাকে ভাল লাগছিল না তার তার হাসিটা হয়তো সুন্দর ছিল না ওটাকে আমরা কারেকশন করছি হ্যাঁ তো সেই পারপাসে হয়তো কিছু মেজারমেন্ট আমাদেরকে নিতে হয় ট্রিটমেন্ট পারপাস যেমন কারো হয়তো বা কোনো পেটে ব্যথা তাকে কিছু কিছু পিল খেতে হচ্ছে কিছু মেডিকেশন নিতে হচ্ছে বা কোনো একটা কেউ কোথাও কোনো আঘাতপ্রাপ্ত কোনো প্রসিডিওর করতে হচ্ছে সেম টু অনেকটা সেরকমই দাঁতে হয়তো আঁকা বাঁকা হয়ে আছে দাঁতগুলো তো ফাঁকা ফাঁকা হয়ে আছে সেই দাঁতগুলোকে হয়তো আমরা ক্রাউনিং করে কারেকশন করছি দাঁতগুলোকে তো প্রিপারেশন করে কারেকশন করছি মানে সার্জারি কোনো প্রয়োজন হয় মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে হ্যাঁ এবং সার্জারির ক্ষেত্রে যেটা হয় কি যেমন সার্জারি ওভারঅল সেটা সার্জারির ক্ষেত্রে যে হ্যাঁ একটা টেনিউর থাকে কয়েকটা দিন হয়তো একটু হালকা ব্যথা থাকবে হয়তো একটু হালকা ফুলে যেতে পারে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু এরকম এরকম মানে খুব কষ্টকর কিছু বা খুব আনওয়ান্টেড কোনো বা বামভাবে কোনো ডিসকমফোর্টের কিছু নেই তো এটা আসলে এই সুবিধা পেতে মানে কতদিন পর্যন্ত ওয়েট করতে হবে আপনি একবার বলছেন তেরো মাসের মতো সময় লাগে তো কতদিন পর্যন্ত ওয়েট করতে হয় যদি এই ট্রিটমেন্টটা শুরু করে যদি যেমন অনেকগুলো প্রক্রিয়া আছে এখন কেউ যদি তার ওই যে বললাম যে দাঁতে ফাঁকা ফাঁকা আছে সে যদি রেস্ট্রেশন দিয়ে কারেকশন করতে চায় বা দাঁতের রঙের সাথে মিলিয়ে কম্পোজিট ফিলিং দিয়ে সেই সেই দাঁতের শেপটাকে কারেকশন করতে চায় এটা অনলি ওয়ান সিটিং ইস্যু সর্বোচ্চ হয়তো পঁয়তাল্লিশ মিনিট থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে ঠিক আছে আবার যদি এরকম হয় যে না তার স্পেসগুলো বেশি অথবা দাঁতগুলোর পজিশনটা সেটাকে কারেকশন করলে হয়তো ক্রাউনিং করে কারেকশন করতে হবে ভিনিয়ারিং করে কারেকশন করতে হবে সেই সময়টা একটু বেড়ে যায় সেক্ষেত্রে মাল্টিপল সিটিং লেগে যায় সেক্ষেত্রে আমরা ধরি হতো বা যদি চার পাঁচ সিটিং এর ইস্যু যদি হয় ইটস এ ম্যাটার অফ টু উইক হার্ডলি ঠিক আছে আবার যদি এরকম হয় যে না এটাকে ওই ব্রেসেস বা অর্থনৈতিক কারেকশন যদি করতে হয় কিছু কিছু ক্ষেত্রে ব্রেসেস পড়তে হলে অনেক সময় আছে কিছু কিছু দাঁত ফেলতে হয় অনেক বিশেষ করে ক্রাউডিংয়ের ক্ষেত্রে অনেক সময় আছে যে ফার্স্ট প্রিমোলার টিপ বলি আমরা সেই দাঁতটাকে অনেক সময় আছে রিমুভ করে দিতে হয় দেওয়ার পরে কারেকশন প্রসিডিয়ার শুরু করলে দেখা যাচ্ছে সেই সময় বেঁধে হতো বা বারো থেকে আঠারো মাসের মধ্যে কারেকশনটা হয়ে যায় তো মোরললেস এটাকে একটা মাথায় রাখতে এটা একটা ট্রিটমেন্ট প্রসিডিউর এবং এটাকে একটা একটা প্রতিটা জিনিসের একটা সময় আছে বা একটা পর্যবেক্ষণের টাইম আছে সেই অনুযায়ী আস্তে আস্তে আমরা করতে দেওয়াটাই উচিত বেশি তাড়াহুড়া করতে গেলে অনেক সময় আছে টুটটা ইঞ্জুরি হতে পারে দাঁতটাকে আমরা বলি ন্যাক্লোসিস বলি অত নন ভাইটাল বলি যে খুব বেশি অত প্রেশার বা খুব বেশি আঘাতজনিত কারণে দাঁতের ভাইটালিটি নষ্ট হয়ে যায় সেই জন্য যে ট্রিটমেন্ট প্রসিডিউর অনুযায়ী সময় সাপেক্ষ হলো আস্তে আস্তে যাওয়াই উচিত মানে মুখের হাসি এবং ব্যক্তিত্ব বৃদ্ধির জন্য একটু সময় দেওয়া যেতেই পারে হ্যাঁ হ্যাঁ কারণ এখন পৃথিবীতে আসলে সুন্দর হাসি সুন্দর স্মাইল বা একটা পারফেক্ট হ্যাঁ সব এটার সাথে সম্পর্কিত সুতরাং ওই যে বলছিলাম না যে যদি কারো হাসিটা যদি সুন্দর হয় তার বাচন ভঙ্গি তার প্রেজেন্টেশন সেই কিন্তু আড্ডাকে আড্ডাকে জমিয়ে রাখতে পারে মানে হাসিতে বিশ্ব জয় করতে পারে করতে পারে জি ডক্টর অলিউর রহমান আপনার কাছে আবারও আসবো ডক্টর রুম্পা উইক আপনারা তো মনে করেন একটা শুরু করলেন ট্রিটমেন্টটা তো এখানে কোনো সাইড ইফেক্ট আছে কি সাইড ইফেক্ট বলতে গেলে আমি বলবো বেয়ার মিনিমাম বিকজ আমরা ওইভাবেই ট্রিটমেন্ট প্ল্যান করে চলি অ্যান্ড সেটা পেশেন্টকেও আগে পুরো বুঝিয়ে দিই বাট ইন এসেটিক ডেন্টিস্ট্রি যে প্রসিজারগুলো আমরা নর্মালি করি তাতে সাইড এফেক্ট ইস বলতে গেলে না না খুব কম খুবই কম অনেকে বলে যে দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে দাঁতে যদি বেশি মেডিসিন ইউজ করা হয় তো এইটা নিয়ে আসলে কমন কনসেপ্ট আছে যে এনামেলগুলো নষ্ট হয়ে যাবে দাঁতের এটাকে আপনি কি বলবেন এনামেলগুলো ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট নষ্ট হয় আমাদের পেশেন্টের দ্বারা আমি বলছি কি করে ভেরি সিম্পল খুব হার্ড ব্রাশ করছে এনামেলটা ঘষে যাচ্ছে প্লাস টুথপেস্টের মধ্যে মধ্যে যদি অনেক অ্যাব্রেসিভ পার্টিকলস থাকে ওকে অ্যান্ড সেটা দিয়ে হার্ড ব্রাশ করছে তো এনামেল ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে তারপরে যদি আমাদের কাছে আসে অফকোর্স আমরা ওটার লাইনিং ফেরত দিয়ে দিই দাঁতের এনামেল যেটা নষ্ট হয়েছে উই অ্যাজ আমরা যে এস্থেটিক ডেন্টিসি করি উই ক্যান গেট ইট ব্যাক টু ইটস অরিজিনাল যেটা ছিল আমরা সেভাবে দাঁতটা আবার ফেরত অনেক অনেকটা পার্সেন্টেজ ওয়াইজ আমরা দিয়ে দিতে পারি তপলে ব্রাশের কথা বলছিলেন তো ব্রাশটা আসলে কি রকম ব্রাশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাঁত ব্রাশ করার ক্ষেত্রে মানে কোন ধরনের ব্রাশ গুলো আসলে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা যদি বাজার যাই আর আমরা একটা দোকানে ব্রাশ কিনতে যাই হ্যাঁ ওর মধ্যে নরমালি আমরা দেখব হার্ড মিডিয়াম সফট তো অনেকে ভাবে আমরাও আগে আগে ভাবতাম যখন ডেন্টিসি করতাম না যে হার্ড হলে আমরা খুব ঘষব দাঁত একদম চকচক করবে মত পুরো কিন্তু সেটা ভুল ধারণা সো ইউ শুড গো ইন ফর সফটটা কিরকম হবে যদি কারোর সেন্সিটিভ দাঁত থাকে তাহলে দাঁতের আছে বাট ওটা বেটার কি ডেন্টিস্টদের সঙ্গে একবার পরামর্শ করে কি কোন টুথপেস্ট আপনার স্যুট করছে কিন্তু অ্যাজ এ রেগুলার আপনার যেরকম বাড়িতে আসে পেস্ট ক্যান বি এনিথিং বাচ্চাগুলোর জন্য আই প্রেফার কি একটু যদি ফ্লোরিডেটেড হয় ওদের দাঁতে ফ্লোরাইড গেলে একটু ওদের দাঁতগুলো তাগড়া হবে বাচ্চাগুলোর দাঁতগুলো সো দ্যাটস গুড ফর দ্যাম অ্যান্ড বড়দের জন্য দেখেন চেঞ্জ এভরি তিন চার মাসে চেঞ্জ করে করে যদি পেস্ট নেন নো প্রবলেম ব্রাশ ইজ মোর ইম্পর্টেন্ট একটা বিষয় এটি বাংলাদেশেও আছে ভারতেও আছে গ্রামাঞ্চলে দেখি যে আমরা কয়লা দিয়ে দাঁত ব্রাশ করে লবণ দিয়ে দাঁত ব্রাশ করে লবণের মধ্যে সরিষার তেল দিয়ে দাঁত ব্রাশ করে অনেকে মেসওয়াক ব্যবহার করে তো সেইটাকে আপনি কি বলবেন আসলে এটা কতটা সায়েন্টিফিক অথবা কতটা ভালো এগুলো দেখুন আমাদের ঠাকুরদা দাদুর আমল থেকে চলে আসছে ইউনো তখন এরকম ছিল কয়লা ছিল মেসওয়াক ছিল গাছের রুটস ছিল নিম নিমের দাঁতন এগুলো সব ছিল কিন্তু ধীরে ধীরে লাইক আমাদের খাওয়া পরা বদলেছে যেরকম খাওয়া ওনারা খেতেন আমরা সেরকম খাচ্ছি না আমাদের খাওয়া পরা চেঞ্জ হয়ে গেছে স্পেশালি খাওয়া স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে সো নাও আমাদের এখন দেখতে দেখতে কয়লা না অ্যান্ড লবঙ্গ ইট ইস গুড যেখানে যদি ব্যথা হচ্ছে কখনও কখনও রাখতে পারি বাট আগেন ডেন্টিস্টকে এসে দেখাও যে ব্যথাটা হচ্ছে কেন ওকে লবঙ্গটা খানিকক্ষণের জন্য সাবসাইড করছে কিন্তু রুট কজটা ঠিক করছে না সো একবার ডেন্টিস্টকে দেখিয়ে দিলে ভালো অ্যান্ড এখন টুথপেস্ট টুথব্রাশ অ্যান্ড এন্টারডেন্টলি ওটাকে আমরা মানে দাঁতের মাঝখানে যে গুলো ব্রাশটা নরমালি এইভাবে পার হয়ে যাচ্ছে হ্যাঁ তো দাঁতের ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো জমে যাচ্ছে সেগুলো অ্যাসিড প্রডিউস করে ওখান থেকে ছোট ছোট পোকা বলবো না ইট ইস লাইক কেরিয়াস কেরিয়াস মানে দাঁতটা এনামেলটা ক্ষয়ে ডিমিনালাইজ হয়ে একটা ক্ষয় ধরছে দ্যাটস হোয়াট আমরা জেনারেলি কেরিজ বলি ওটাকে ঠিক আছে তো ওটাকে দাঁতের মাঝখানেও ক্লিন করুন ফ্লস করে করুন এন্টারডেন্টাল ব্রাশ দিয়ে করুন আর বাচ্চাগুলোকে যদি আগের থেকে এরকম আমরা রাত্রিরে কেউ ব্রাশ করে না ওটা যদি এখন থেকে আমরা ধরিয়ে দিই অনেক অনেক একটা বিষয় আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশটা করি আসলে দাঁত ব্রাশটা করার সময়টা আসলে কখন ঘুমাতে যাওয়ার আগে কিনা ঘুমোতে যাওয়ার আগে তো হানড্রেড কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি যদি সকালে ব্রেকফাস্টের পরে দাঁতটা ব্রাশ করেন বেটার রেজাল্ট দিচ্ছে ঘুমাতে যাওয়ার আগে তো করতেই হবে 100% তারপরে ব্রেকফাস্টের পরে হচ্ছে আবার হ্যাঁ একদম সকালে উঠে ব্রাশ না করলে উঠে মুখ ধুয়ে কুলকুচু করে নিন ব্রেকফাস্টটা খেয়ে নিন কারণ ব্রেকফাস্টের পরেই আপনার দাঁতের সব খাবার পদার্থগুলো জমা হচ্ছে সেগুলো ধীরে ধীরে অ্যাসিড রিলিজ করবে তো একটা থিওরি এখন এটা যে ব্রেকফাস্টের পরে যদি ব্রাশ করেন ওটা আপনার সারাদিনের মতো দাঁতটাকে বেশ সুন্দর স্বাস্থ্যবান রাখছে সময় হচ্ছে আরো একটা বিরতি ফিরে এসে আপনাদের সাথে আবারও কথা হবে দর্শক সময় হলো একটা বিরতির বিরতির পর ফিরে এসে আমরা আবার কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে যেতে পর্যা ডক্টর আলিউর রহমানের কাছে ডক্টর আলিউর রহমান অনেকে ডেন্টাল ইমপ্লান্ট করান অনেক আটকেল দাঁত নিয়ে অনেকে প্রশ্ন থাকে কেন হচ্ছে না অথবা হলে কেন ব্যথা হচ্ছে এটা প্রশ্নের উত্তর আপনি কি বলবেন আসলে প্রথমে ইমপ্লান্ট সম্পর্কে বলি ইমপ্লান্ট ইস্যুটা আসলে খুব নিউ একটা কনসেপ্ট যদিও এটা আমাদের দেশে অলরেডি প্রায় আমরা অ্যাবাউট টেন টেন প্লাস ইয়ার্স ধরে আমাদের আমরা করছি বা এটা করা হচ্ছে আগে একটা ছেলেকে কারো দাঁত পড়ে যেতে পারে কোনো না কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা আঘাতজনিত কারণে দাঁত পরে যেতে পারে অথবা হয়তো কোনো কারণে দাঁত ক্যারিজ হয়ে নষ্ট হয়ে দাঁতটাকে ফেলে দিতে হলো তো দাঁতটা ফেলে দেওয়ার পরে স্বাভাবিকভাবে ওই জায়গাটা আসলে তো ফাঁকা হয়ে গেলো দাঁত যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আসলে ওই জায়গাটাতে আর খাবার চিবানো যায় না বা খাবার খেতে সহজ হয় না ইভেন ওই দা ফাঁকা দাঁত থাকার কারণে

তো আগে যেটা করা হতো একটা সময় প্লাস্টিকের দাঁত বসানো হতো যেটা দেখে হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন যে ওটা হয়তো খুলে পানিতে ভিজিয়ে রাখতে হতো আবার ওটা ধুয়ে ঠুয়ে ক্লিন করে আবার ওটা ফাঁকা জায়গাটা পরে রাখত তো এটা স্বায়ীভাবে খুব আনকমফোর্টেবল ছিল কারণ এটা খেতে গেলে চাপ লাগলে মারিতে ব্যথা লাগতো অথবা ওটা নড়াচড়া করতে খুব সহজ এটা মানে ফ্রেন্ডলি ছিল না অ্যাকচুয়ালি তো পরবর্তীতে আসলো এটা ডেন্টাল ব্রিজ বা ডেন্টাল ফিক্সড প্রসেসিস বলে সবাই এটাকে আমরা পরিচিত করতে চাই যে কোনো একটা দাঁত যদি ফেলে দিতে হয় বা দাঁতটা পড়ে যায় পাশে দুইটা দাঁতের দুই পাশে দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে একটা একটা দাঁত বসানো হয় যেটাকে আসলে ব্রিজ বা ওই ফিক্সড প্রসেসিস বলা হয় সেক্ষেত্রে করতে হয় পাশে দুটা দাঁতকেও দাঁতগুলো মিনিয়েছে বা দাঁতটা কেটে ছোটো করে নিতে হয় এবং ক্ষেত্র বিশেষে কিন্তু রুট ক্যানেলও করতে হতে পারে যদি যেসব দাঁতের ক্ষেত্রে টুথ স্ট্রাকচার খুব মিনিমাম থাকে অথবা দাঁতের পাল্প চেম্বারের গঠন যদি একটু উইটটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্টেনশনালি রুট ক্যানেল করে তারপরে দাঁতের প্রিপারেশন করার পরেই কিন্তু প্রসেসিস করা সম্ভবিক ডেন্টিস্ট্রির পার্টি তো এটা এটা যদি অ্যান্ট্রি সেগমেন্টের সামনের দিকে যদি হয় অ্যাস্থেটিক ডেন্টিস্ট এটা পোর্শন আবার যদি পিছনের দিকে দাঁতের বা মোলাটিতের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে হলো এটা আসলে ফাংশনাল ফাংশনাল পারপাসে এটা কারেকশনটা করা হচ্ছে বা ফেসিয়াল সিমেট্রিটাকে মেনটেন করার জন্য এটা মেনটেন করা হচ্ছে তো এই দাঁত পাশের দাঁতকে যে ইনভলভ করতে হচ্ছে পাশের দাঁতকে কাটতে হচ্ছে ছাড়তে হচ্ছে অথবা রুট ক্যানেল করতে হচ্ছে এটা অনেকেই চায় না যেটা সাউন্ড বা একটা ভালো দাঁতকে এটা কেন আমি কেটে করতে চাই এইটার কারেকশন হিসাবে এটা সলভ করার পারপাসেই কিন্তু আসলে এই আসছে ইমপ্ল্যান্টের ক্ষেত্রে পাশের আশপাশের কোনো দাঁততে কোনোভাবে কোনো কোনো প্রিপারেশন কোনো দরকার নেই শুধুমাত্র যেখানে দাঁতটা ফেলে দিতে হয়েছে শুধু সেই জায়গাটাতেই সেখানকার হারের ভিতরে একটা ইমপ্ল্যান্ট একটা প্রসেসের মাধ্যমে ওখানে বসিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে আককেল দাঁত অনেকেই বলে যে যেটা বাংলায় বলে আমরা আঁকেল দাঁত ওঠে না উঠলে ব্যথা লাগে এই বিষয়ে কি বলবেন আসলে এটা একটা ডিফারেন্ট ইস্যু যে আকেল দাঁত এখন আসলে তো আমাদের ফুড হ্যাবিট আস্তে আস্তে ডে বাই ডে চেঞ্জ হয়ে গেছে এখন আমরা সফট ডায়েটটা বেশি নিচ্ছি যার ফলে হচ্ছে এখন যে উইজডম টিথ বা থার্ড মোলার টিতগুলো এখন আর ঠিক সময় বা প্রপার সময়ে অথবা প্রপার পজিশনে এখন আর আসে না ম্যাক্সিমাম ক্ষেত্রে ইভেন আমরা এমন অনেকগুলো ক্ষেত্রে পেয়েছি যে তাদের উইজডম টিতেই নেই বা টি তাদের অ্যাবসেন্ট থাকছে তো সেক্ষেত্রে যে অনেক সময় আছে যে দাঁতের জ পজিশনটা যেহেতু ছোটো হয়ে আসে ন্যারো হয়ে আসে তখন ওই টিটা যখন আসার সময় হয় তখন সে আর প্রপার স্পেস পায় না তখন সে মেজো অ্যাঙ্গুলার অথবা ডিস্টো অ্যাঙ্গুলার অথবা কার্ভ ইভেন হরেজেন্টাল বা যে যাটা স্ট্রেইট থাকার কথা ছিল ভার্টিক্যাল থাকার সেটা তার একটা লাইনিং অথবা হরিজেন্টাল পজিশনে থাকে তখন স্বাভাবিকভাবে ওখানে একটা মারিতে একটা প্রেশার তৈরি করে যদি অ্যাঙ্গুলেশন থাকে মারিতে খাবার ঠাবার জমে যায় গাম ইনফরমেশন তৈরি করে তখন তাঁতগুলোকে ফেলে দেওয়ার বা প্রজনিত দেখা দেয় জি অলিউর রহমান আপনার কাছে আবারও আসবো এর আগে আমি ডক্টর রুম্পা কাছে এবারে বাংলাদেশে আসার উদ্দেশ্য আপনার একটা কনফারেন্সে অ্যাটেন্ড করা তো এই কনফারেন্সে আসলে আপনারা কি আলোচনা করছেন মেসেজটা দিতে যেটার ফুল ফর্ম হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনাল সো এটা বাংলাদেশের প্রথম বডি যেখানে এটা ফর্ম হওয়ার পরে সব ডেন্টিস্টদের জন্যে ওনারা ফরেন স্পিকার্স নিয়ে আসেন যারা নতুন নতুন তথ্য হচ্ছে ইনোভেশন এভলিউশন হচ্ছে দাঁতে সো সেটা আমরা বাংলাদেশের আমাদের কালিগসদের কাছে আমার বন্ধু ডেন্টিস্টদের কাছে এখানে আমরা সামনে নিয়ে এসে রাখি সো এখানে সবাই জানতে পারে যে আচ্ছা এখানে কি হচ্ছে এটা নতুন এটা এই ইন দি এন্ড কার সুবিধে হচ্ছে আমাদের পেশেন্ট হ্যাঁ এখান পেশেন্টরা বেস্ট যেটা আমরা দিতে পারি সেই কথাগুলো আমরা আমাদের কালিগসদের সঙ্গে এখানে ডিসকাস করতে এসছি আর অনেক কান্ট্রি থেকে এসেছেন এবার অ্যান্ড হ্যাটস অফ টু বাড়ি জি ডক্টর রুমপাই ধন্যবাদ ডক্টর ওয়ালিউ রহমান তো সেই ক্ষেত্রে আপনার রেসপন্সটা আসলে কেমন পাচ্ছেন যারা ডেন্টিস্ট আছে তাদের মাঝখানে ধন্যবাদ হ্যাঁ বাংলাদেশ একাডেমি অফ ডেন্টিস ইন্টারন্যাশনাল আমরা আমাদের থার্টিন্থ বা তেরোতম প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম সেই দু সালে শুধুমাত্র মাঝখানে একটা বছর আমরা প্রোগ্রাম করতে পারিনি এই কোভিড বা প্যান্ডেমিক পিরিয়ডের কারণে এটা একটা হিউজ একটা একটা গ্যাদারিং অলমোস্ট আমাদের এখানে প্রায় এগারোশো থেকে বারোশো ডেন্টিস্ট একটা গ্যাদারিং থাকে এবং টু ডেজ সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ হ্যান্ডসন ইভেন একটা ট্রেড শো থাকে আমরা শুধুমাত্র যে একাডেমিক নিয়ে ইনভলভমেন্ট থাকছি তাও না একই সাথে কিন্তু আমরা একটু একটু ফান একটু মিউজিক ডেমো দেওয়া হয় কিনা আসলে ইয়েস খুব সুন্দর একটা অংশ আপনি অবতারণা করেছেন যেটা হচ্ছে যে আসলে এটা আমাদের যে আমরা বলছিলাম যে আমাদের দুদিন হলো মেইন প্রোগ্রাম সেভেন্টিন অ্যান্ড এইটিন্থ মে আর সিক্সটিন্থ অ্যান্ড নাইনটিনথ আমাদের দুদিন প্রি অ্যান্ড পোস্ট কনফারেন্স ওয়ার্কশপ অ্যান্ড ডেমনস্ট্রেশন শিডিউল আছে যেমন অলরেডি আমাদের লাস্ট ডে গতকালে আমাদের ইমপ্ল্যান্ট তারপরে ইনভেজেনের উপরে দুইটা ওয়ার্কশপ হয়েছে এবং অ্যান্ডোডনটিসের উপরে ডক্টর মোহাম্মদ সালা সে একটা হ্যান্ডসন করেছে যেটাতে আসলে আমাদের ডেন্টিস্টের জন্য আগে যেটা হতো যে কোনো কিছু শিখতে হলে দেশের বাইরে যেতে হতো আমরা এখানে একটা এমনটা ফিল্ড তৈরি করতে পারছি বাদি তাদের জন্য সবার জন্য এমনটা ফিল্ড তৈরি করতে পারছে যে অ্যাব্রোড থেকে আমরা যে রিসোর্স পার্সনদেরকে আমরা এখানে নিয়ে আসতে পারতেছি যে রুম পাইক সে কিন্তু আমাদের এখানে অলমোস্ট দিস ইজ দ্য ফাইভ ফিফ টাইম যে তার মাধ্যমে আমরা আমাদের ডেন্টিস্টরা অ্যাসেটিক ডেন্টিস্টে কত দূর এগিয়ে গেছে সেটা জানতে পারছে আমরা আমাদের এখানে নেপাল থেকে বেশ কয়েকজন স্পিকার এসেছে যারা ইনভেজালিন নিয়ে যারা ইমপ্ল্যান্ট নিয়ে বিভিন্ন সেশনগুলো করছে এবং এটা থেকে আমাদের লোকাল যে ডেন্টিস্টরা আছে তারা ডেন্টিস্টির যে অগ্রগা অগ্রযাত্রা এবং যে অ্যাডভান্সমেন্টগুলা তারা সুব সহজেই জানতে পারছে তারা হ্যান্ডসন ওয়ার্কশপের মাধ্যমে নিজেরা ট্রেনিং প্রাপ্ত হয়ে যেটা আমার আমার দেশের জনগণ আমাদের দেশের সিটিজেনকে সে ওইভাবে সে ট্রিটমেন্ট দিতে পারবে সেই এনভাররমেন্ট তৈরি করছে আমাদের ইয়াং ডেন্টিস্টরা যারা মাত্র গ্রাজুয়েশন থেকে কমপ্লিট কর তারা একটা নিউ একটা এনভায়রনমেন্ট নিউ একটা ডেন্টিস্টিক দেখতে পাচ্ছে আমরা ইয়াংদের জন্য শুধুমাত্র যে ট্রেনিং সেশন তা কিন্তু না আমাদের আমাদের ইয়াং ডেন্টিস্টদের জন্য বাংলাদেশ একাডেমি অফ ডেন্টিস্ট ইন্টারন্যাশনাল তাদের জন্য পোডিয়াম প্রেজেন্টেশনের জন্য সুযোগ করে দিচ্ছে ই পোস্টার প্রেজেন্টেশন জন্য সুযোগ করে দিচ্ছে শুধু তাই না ইয়াং ডেন্টিস্টকে আমরা এনকারেজ করার জন্য আমাদের পোস্টার প্রেজেন্টেশন থেকে আমরা দুজন দুজনকে আমরা পুরস্কৃত করতে চাই যারা ভালো প্রেজেন্টেশন দিবে যারা ভালো মানে করবে তাদেরকে তাদেরকে আমরা এনকারেজ করতে চাই অ্যাকচুয়ালি যারা যাতে তারা এই এই ডেন্টিস্টির এসব সেমিনার সিম্পোজিয়াম বা পোডিয়ামে যাতে তারা আসতে আগ্রহ বোধ করে যে ডক্টর ওয়ালি রহমান তো এই আপনার তো কি ট্রেন্ড আপ করছেন আধুনিক ইনোভেশন সবাইকে জানাচ্ছেন কিন্তু এইসব ডক্টরদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যারা রয়েছে সেই সেবাটা পাওয়ার সুযোগটা কতটুকু তৈরি হচ্ছে অথবা কতটুকু ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৃণমূলে আছে এই সেবাটা পাওয়ার জন্য যদি অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির কথাই বলি ধন্যবাদ যেমন আমাদের এখানে যে যে আমি বললাম না যে এগারোশো থেকে প্রায় বারোশো ডেন্টিস্টের যে প্রোগ্রাম এটা কিন্তু শুধু ঢাকা থেকে তা কিন্তু না সেটা দেখা যাচ্ছে যে খুলনা থেকে এসেছে সিলেট থেকে এসেছে চট্টগ্রাম থেকে এসেছে এবং অনেক প্র্যাকটিশনার যারা ডিফারেন্ট অত একটু ডিস্টেন্ট শহর থেকে একটু ডিস্টেন্টে তারাও কিন্তু এখানে আসছে যার ফলে তারা যখন তারা একটা নিউ কনসেপ্ট যখন তারা যেকে এনগলফ করতে পারে নিউ কনসেপ্ট যখন তারা ধারণ করতে পারে তারা কিন্তু তখন এই ট্রিটমেন্ট প্রসিডিওরটা তার লোকালি কিন্তু তারা এইভাবে প্রোভাইড করতে পারে এখন অনেক সব জায়গায় এখন কিন্তু ইলেকট্রিসিটি আছে সব জায়গায় কিন্তু ডিভাইসগুলো চালানো সহজ হয় এবং এখন এই ডিভাইসগুলো অনেকটা কিন্তু ক্রয়ে সীমার ভিতরে চলে আসছে যার ফলে হচ্ছে কি এটা কিন্তু আমরা একদম ডোর টু ডোর এবং ডিস্টেন্টেও কিন্তু আমরা পৌঁছে দিতে পারছি এবং এই বাদি থেকে তারা এসে এই ধরনের যে হ্যান্ডসন ওয়ার্কশপের মাধ্যমে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে বা এখানে যে ট্রেড শোর মাধ্যমে তারা এখান থেকে ম্যাটেরিয়ালসগুলো বা ইকুইপমেন্টসগুলো কালেক্ট করে নিয়ে তারা কিন্তু এটা সেই কিন্তু যে এই সেম সেবা দিতে কিন্তু পারছে বা এটা সম্ভবপর হচ্ছে যেটা ডাক্তার রুম্পা উইক আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি এই যে আপনারা এত সেমিনার করছেন ইনোভেশন দেখাচ্ছেন অ্যাস্থেটিক ডেন্ট্রিস্ট আপনার করছেন আসলে আমি একজন পেশেন্ট হিসেবে যখন আপনার কাছে যাবো যখন আমি এই ট্রিটমেন্টটা আপনার কাছে চাইবো কস্টটা আসলে মাথায় রাখতেই হবে তো কস্টটা আসলে কি রকম হয় খরচটা কি রকম হয় যে রকম আপনি আমাকে एग्जांपल দিলেন যে আপনি پیشنট হয়ে এলেন হ্যাঁ তো আমি আপনাকে দেখবো পুরো কি চাই কি দরকার আর নরমালি আমি যেটা করি সেটা আমি খালি একটা সলিউশন দি না যে এটাও হতে পারে এইভাবেইও হতে পারে ওইভাবে অপশন আমি সব সময় দি অলওয়েজ তো অপশন वाइज এটা এতটা লাগবে হয়তো পাঁচ ছ বছরের বেশি চলবে না এইটা টাকাটা একটু বেশি লাগবে কিন্তু হয়তো দশ বারো বছর চলে গেল আর এইটা এতখানি তো ওটার ডিউরেশনও অনেকখানি লম্বা যাবে তো অপশন ওয়াইজ আমি জানি না আপনার আমি মানে অফকোর্স আমরা পেশেন্টকে পুরো কিন্তু আই লিভ দ্য ট্রিটমেন্ট কস্টিং যেটা ওনাদের সুবিধে হয় মানে অফার করা হবে আপনি যেটা চুজ করবেন তার মধ্যে যেটা বেস্ট হবে সেটা আমি দেব

টু টাইম ব্রাশিং আমরা ইউজুয়ালি আমরা গাইড করতে চাই বিফোর বেড এন্ড আফটার ব্রেকফাস্ট কারণ বেলা যখন ব্রাশ করে সে ঘুমাবে সকালে তার দাঁতে কিন্তু ক্লিন থাকছে তো আবার ব্রেকফাস্ট করার পর কিন্তু দেখা যাচ্ছে একটা টেনিউর থাকে যেটা কোনো কিছু খাবার দাবার খাওয়া হয় না বা একটা গ্যাপ থাকে সেই সময়টা যদি খাবার আটকে থাকে সেখান থেকে ক্যারি হওয়ার চান্স থাকবে অলওয়েজ আমরা বলবো যে প্রতিদিন রাতেবেলা অন্তত যদি কারো দাঁতে ফাঁকাতে খাবার আটকানোর সম্ভাবনা থাকে ইন্টারডেন্টাল ব্রাশ অথবা ডেন্টাল ফ্লস ইউজ করে জায়গাটা পরিষ্কার রাখা সুযোগ পেলে ফাঁকে ফাঁকে আমরা বলবো মাউথওয়াশ বা গার্গলিং করে একটু ক্লিন রাখা সেক্ষেত্রে ওয়ার্ম সালাইন গার্গলিং করতে পারে খুব সহজেই রেগুলার যদি কোনো ফার্মাসিউটিক্যালস থেকে মাউথওয়াশ দরকার নেই এটা করতে পারে আর রেগুলার চেক আপ অ্যাকচুয়ালি এভরি সিক্স মান্থ সাফার অর নট এটা হলো হবে কি আর্লি যদি তার ওরাল হাইজিন যদি ক্লিন করা হয় চেক করা হয় তখন কোনো যদি ইনিসিয়েশন থাকে ছোটো স্মল কেরিস কিন্তু লোকেট হয়ে যায় তখন সেটা ফিলিং করলে কারেকশন হয়ে যায় কারণ কেউ যদি বলে যে না আমার ব্যথা হয়নি আমি ব্যথার জন্য ওয়েট করছি ইট মিনস দিস অলরেডি দে আর সাম ড্যামেজ ড্যামেজটা হয়তো বা দাঁতের এনামেলকে নষ্ট করে ফেলেছে দাঁতের ডেন্টিনটাকে নষ্ট করে ফেলেছে এখন দাঁতের একদম মজ্জা বা দাঁতের যে নার্ভ বলি আমরা সেই জায়গাটা নষ্ট তখন দেখা যায় নর্মাল ফিলিং আর হচ্ছে না তখন রুট ক্যানেল লাগছে তখন হয়তো রুট ক্যানেলের সাথে রুট ক্যানেল করার পর আবার ক্রাউন করতে হচ্ছে তখন কষ্ট কিন্তু বেড়ে যায় এবং দাঁতের যে প্রগ্নসিস্টও কমে যায় এটা যদি একটা রেজিস্ট্রেশন করি আমরা সেটা লংজিবিটি হচ্ছে অনেক দিন আবার আমরা দাঁতের যদি আমরা পালপাইটিস কন্ডিশনে যদি আমি রুট ক্যানেল করি সেটা লংজিভিটি অনেক দিন যদি আবার এপিক্যালি ইনফেকশন হওয়ার পর রুট ক্যানেল করি সেটা লংজিভিটি আবার কমে যাচ্ছে তার মানে আর্লিস ইজ দ্য বেস্ট

আর দর্শক অনুষ্ঠান শেষ করছি দেখা হবে আগামীতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন